নিজম তোমার বাচ্চাকে ব্যাচ স্পঞ্জ করো তুমি শিবের গীত তারই বক্তব্য কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে কোন পত্রিকা থেকে নেওয়া হয়েছে কোন সমালোচনা কোন নিবন্ধ থেকে নেওয়া হয়েছে হ্যাঁ বলছি এখনি বলছি হুজুর আসছে আপনার কাছে হুজুর আপনি আপনার কোনো প্রয়োজনে না একটু পরে একদম বই দেখাই দিব তাকে নিজম মজুমদার জি জি ঠিক আছে হুজুর সে জানে না আমি আসছি আপনার কাছে সে আমার দাদা বাবা আল্লাহ বলিকে নিয়ে মন্তব্য করতে ছাড়ে না সে তো মানুষের কথা নিয়ে তাকে থামা রাখছি যোগ্যতা হয় না আপনি যতবার বলবেন তুমি তুমি আপনি প্লিজ শিবের গীত গাই আমি না তোমরা না সে কেন বলেছে আমি শিবের গীত গাই তারা তোমার বক্তব্য তুমি শিবের গীত আরে ভাই আমি আপনার কথা শুনেন না আমি আপনার কাছে আছি আপনার সময় 13 শেষ হবার কথা আপনাকে 2 মিনিট বাড়িয়ে দেওয়া হলো প্লিজ ঠিক আছে উনি কোনো কথা বলবেন না বাট ওনাকে আমি অবশ্যই সময় দিলাম সেও অসংলগ্ন কোনো কথা বলতে পারবে না ঠিক আছে না ঠিক আছে সে বলতে পারবে না সে শিবের কি আমি ডকুমেন্টস দিয়েছি আমি দলিল দিয়েছি আমি প্রমাণ দিয়েছি কিন্তু সে শিবের গীত বলেছে না ঠিক আছে আমি আপনার কাছে আসি তো কথা যেন লাইনে তোমাকে আমি বাড়াই দিচ্ছি কথা লাইনে বলতে হবে তাকে ওকে ঠিক আছে এখন বল হুজুর আপনার কাছে সবিনয় আমি অনুরোধ করছি প্লিজ সেজন্য শিবের গীত বলবেন শব্দ না উচ্চারণ আমি আপনার কাছে আসছি হুজুর আমি আই'ম কামিং টু ইউ আমাকে বলতে দিন আমাকে হ্যান্ডেল করতে দিন লেট মি হ্যান্ডেল দাও সব প্লিজ ওকে বলতে দিন নিজু মজুমদারকে এখন কথা হচ্ছে যে উনার আচরণটাই প্রমাণিত হয় এই যে আমরা জঙ্গি বলি এই যে বলি সন্ত্রাসী আচরণটা লক্ষ্য করে দেখেন যুক্তিতে না পারলে মারতে আসে রীতিমতো তুই বলে আক্রমণ করেছে চিন্তা করে দেখেন যে এদের হাতে যদি দুজন কথা বলে যেকোনো একজন সিদ্ধান্ত নেন না যেকোনো একজন নতুন কথা বলতে বলেন সাগর তাকে বলেন তার প্লিজ তাকে আমার জবাব দিতে বলেন আমি তাকে 6টা প্রশ্ন করেছি তাদেরকে উত্তর দিতে বলেন উত্তর চাই আমি হুজুর প্লিজ পয়েন্টে কথা বলতে আপনার কাছে আপনার আমি তাকে পয়েন্টে কথা তাকে আমার ব্যক্তিগত প্রশ্ন সে তারা এটাই ঠিক আছে হুজুর
ঠিক আছে তারা মানুষকে আপনি বলবে তাদের হাতে দেন ওনাকে বলতে দেন যারা আমরা সাইফুর তা সে কথা বলতে পারবে পয়েন্টে আমাকে নিয়ে আপনাদের রিয়েল কাউন্টার আমাকে নিয়ে লেট হিম স্পিক প্লিজ ঠিক আছে আমাকে নিয়ে সে বলবে না সে পয়েন্টে কথা বলবে সাগর ভাই আপনি উনাকে কিন্তু মিউট না করলে আমি কথা বলতে পারবো না উনি নিজের থেকেই উনার আমি আপনি আমাকে প্লিজ আপনি কেউ আমাকে ডিটেক্ট করবে না আমি 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 আমাকে লেট মি হ্যান্ডেল আমি কাকে মিউট উনার আব্বা হুজুর এবং তার প্রসঙ্গ উনি তুলেছেন তার বাবা এবং দাদা হুজুর এবং আব্বা হুজুর কি এমন ব্যক্তি ছিলেন যাদের ভয়ে পাকিস্তানি আর্মি এলাকায় ঢুকেননি এইটা নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন এইটা আমি বলেছি আর বলেছি যদি তারা সত্যিকারের কোটেড আনকোটেড সত্যিকারের যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকে আমার সমস্ত স্যালুট কোনো সমস্যা নেই কিন্তু দেখার বিষয় যে পাকিস্তানি হানাদাররা সবাইকে মেরেছে তার দাদা হুজুর এবং চাচা হুজুরকে কেন মারেনি ওইখানে শান্তি কমিটির লোকজনদেরকে একমাত্র এরকম তারা মেনে চলতো এটা দেখার বিষয় মুসলিম লীগ আছে নিজামী পার্টি আছে তাদেরকে পিডিবি তাদেরকে জামাত ইসলামী তাদেরকে আচ্ছা এরপরে উনি যখন বলেছেন ড্যানিয়েল কফম্যানকে আমি ড্যানিয়েল কফম্যানকে চিনি না চিনি এই ধরনের কোনো কথাই বলিনি উনি আসলে উনি এক মানে একজন মানে প্যাথোলজিক্যাল মিথ্যা করলে বলে যেটা হয় ক্রমাগত ভাবে বলতেই থাকে তার সঙ্গে খেয়াল থাকে না তিনি আগে কি বলেছেন পরে কি বলেছেন তিনি কিন্তু এখনো বলতে পারেননি এই এখন আমি যখন ধরেছি তখন বলে আমি বইটা খুলে দেখিয়ে দিচ্ছি তো বই আপনি আগে খুলে দেখিয়ে দিলেন না কেন আমি আপনাকে ধরার পর আপনি পিএইচডি করার সময় আপনার পিএইচডি যখন ডিফেন্স আপনি চলবে যখন আপনি আপনার সুপারভাইজারের সামনে এবং অন্যান্য জনের সামনে তখন কি আপনি বলবেন যে সরি আমি বইটার নাম লিখতে ভুলে গেছি এখন আমি বইটা সাথে করে নিয়ে এসেছি হবে আপনাকে তো ঘাড় ধরে বের করে দিবে ওখান থেকে তাহলে আপনি কিসের পিএইচডি করেছেন আচ্ছা তারপর হচ্ছে তার ভাষা কত নোংরা দেখেন ঠিক আছে আপনি বলবেন হুজুর আমি কে জঙ্গি সন্ত্রাসী সাইফুর সেই সন্ত্রাসী সেটা বলতে পারবেন সেটা আপনি বলবেন আমি তাকে বলি নাই ঘাড় ধরে বের করে দাও আমি দেখিয়ে দিব আরেকটা প্রোগ্রাম কেন রে ভাই আপনার সাথে আমার আরেকটা টক শো তো আরেকটা ব্যাপার আপনি এই টক শোতে বলেছেন যে আপনার জানার ইমাম নাকি বলেছে যে দাড়ি টুপি সব উড়িয়ে দিবে তারপরে ঘাতক দালাল নির্মূল কমিটি তারা নাকি কুকুরের উপরে টুপি পরিয়েছে আপনি এই প্রোগ্রামে বলেছেন আপনি এই প্রোগ্রামে প্রমাণ নিয়ে আসবেন আপনি কেন অন্য প্রোগ্রামে যাচ্ছেন তার মানে আপনার কাছে কোনো প্রমাণ নেই আপনি এখন পালাতে চাচ্ছেন আপনি এখন চাচ্ছেন কোনো ভাবে এখান থেকে আপনি আব্বাসি পালায় না নাস্তিকরা পালায় এই যে দেখেন লক্ষ্য করে ঠিক আছে প্লিজ বলুন বাট ব্যাক সে কি মানে বলেছে পালাতে চাই মনের খেলা কথা একটু যদি একটু কমিয়ে দেন তাকে সংযত করে যখন আপনার সামনে তাকে সংযত আপনি দেখেন সাইফুর সে গাড়িতে বসে আছে সে পালানোর জন্য গাড়িতে বসে আছে না ঠিক আছে প্লিজ একটু টু দা পয়েন্ট কথা বলতে বলেন সংযত হয়ে কথা বলুন উনি আপনাকে কয়েকটা স্পেসিফিক প্রশ্ন করেছে সেগুলো যদি উত্তর দেন খুব ভালো হয় মানুষকে লোক আমি আসলে আপনার সময় আর 7 মিনিট আর আপনার সময় আর আছে 6 মিনিট মানে উনি তো আমাকে কোনো কথাই বলতে দেয়নি না না প্লিজ বলুন আমি হিসাব রাখছি তো আমি হিসাব রাখছি সাগর ভাই আরে ভাই আমি 2 মিনিট ওখান থেকে বাদ দিয়েছি আপনি বলেন তো হবে না উনি আমার ফ্লো নষ্ট করে দিয়ে প্রত্যেকটা কথাতে উনি আমাকে আচ্ছা ঠিক আছে বলুন আপনি আপনার মতো করে বলুন 7 মিনিট ওকে বলুন আমি 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 আপনাকে বলি আমার বাচ্চাদের আজকে উইকেন্ড শনিবার বাচ্চাদেরকে নিয়ে আমি সি বিচে এসেছি ওরা একা একা বসে আছে ওদেরকে রেখে আমি গাড়ির ভেতরে কথা বলছি এর থেকে বড় ডেডিকেশন আর কি হতে পারে আপনি বলেন বাচ্চারা এখানে কিছুক্ষণ পরপর আমার বাচ্চারা আসছে আমার ওয়াইফ আসছে আমি তাদেরকে রেখে গাড়ির মধ্যে কথা বলছি আপনার উনি বলছেন আমি পালিয়ে আছি মানে উনি আসলে পুরোপুরি পাগল হয়ে গেছে যুক্তিতে না পেরে উনি আসলে একটা হিরো সেজেছিল তো আজকে ওনার খোঁজ ভেঙে গেছে এই কারণে অবস্থা যুক্তিতে কে পারে কে পারে না জনগণ দেখতেছে এটা কাঠের চশমা খুলে তাকে কমেন্টস করতে বলে প্লিজ আবার আসবো আমি 10 মিনিট পর সবার কাছে তার আব্বা দাদারাও আমার সাথে কি আপনি আমি না করছি আপনি বলুন
আমি ওনাকে 100 বার আছে, আপনি দেখছেন না আমি ওয়ার্নিং করছি না, আশ্চর্যের ব্যাপার। আমি ওনাকে 100 বার ওয়ার্নিং দিয়েছি, আপনাকেও দিয়েছি। ওনাকে আপনি আমাকে কেন দিবেন? আমি কি করেছি? আচ্ছা আপনাকে বলছি, আপনি কথা বলুন বলুন বলুন। না না, ওনাকে আপনি মিউট করেন। ওই তো হ্যাঁ, আচ্ছা তো আপনি তো সময় নিয়ে নিচ্ছেন, আমি কিন্তু আর আপনার সময় বাড়াবো না, প্লিজ। না আমি তো তাহলে আমি কথাই বলবো না। বলুন, আপনি বলুন না, বলুন না। উনি আমি পুরো কথা শেষ করব, আমার কোনো টাইম টাইম নাই। ওকে ঠিক আছে, প্রত্যেকটা তো আমার ফ্লোর নষ্ট করে দিয়ে আমাকে সে আমাকে উনি আমাকে উনি এখন পর্যন্ত যতবারই তিনটা কথা বলেছে, যে কুকুরের মাথাতে টুপি পরানো, তারপরে হচ্ছে জানালাম নাকি টুপি দাঁড়িকে আপনার উড়িয়ে দিবে বলেছে, এগুলার কোনো রেফারেন্স আনতে পারেনি। বললো কি আরেকটা প্রোগ্রাম করেন। কেন রে ভাই, আরেকটা প্রোগ্রাম কেন করবো? আপনি এই প্রোগ্রামে বলেছেন, এই প্রোগ্রামে আজকে বাপের বেটা হলে উত্তর দিয়ে যাবেন, সেটা হচ্ছে কথা। এরপরে কথা হচ্ছে যে উনি বলছেন আমি নাকি বার্নার্ড রাসেল বলছি, উনি মানে কানেও কম শুনেন। আমি বলেছি বার্ট্রান্ড রাসেল, বার্ট্রান্ড, আমি বলছি বার্ট্রান্ড রাসেল বলেছি। এবং আমি এটাও বলতে চাই, হেইচে ডিওয়েডের আপনার মার্চ 1967 এ এখানে একটা হেইচে ডিওয়েডের ওয়ার্ল্ড আপনার লর্ড রাসেলসকে নিয়ে একটা বই বের করেছেন তিনি, একটা বড় জার্নাল। সেখানে তিনি ক্লিয়ারলি দেখিয়েছেন ভিয়েতনাম ওয়ার নিয়ে তিনি কিভাবে প্রতিবাদ করে একটি কমিশন গঠন করেছেন, যেটার কোনো জাতীয় ভিত্তি ছিল না। উনি উনার সহযোগী নিয়ে তিনি একটা কমিশন গঠন করেছেন। আমি তখন সেই প্রসঙ্গটা টেনেছি, আমি কিন্তু রেফারেন্স ঠিকই দিয়েছি, উনি কানে কম শুনেছেন এই জন্য বলেছেন যে আমি নাকি বার্নার্ড রাসেল বলছি, বার্ট্রান্ড রাসেল বলছি, কেমন? আচ্ছা, এরপরে এরপরে তো উনি আমাকে রেসিয়াল অ্যাটাক করেছে। উনি আসলে উনাকে নিয়ে কি বলবো, উনি কিভাবে অ্যাটাক করেছেন, এখানে তো অ্যাডভোকেট মিশানুলো কথা বলে গেছেন, উনার সাথেও তো আমার পলিটিক্যাল আইডিওলজির মিল নেই, কই এইভাবে তো আক্রমণ। আজ পর্যন্ত কত প্রোগ্রাম করেছি তার সাথে আমি, কই কোনোদিন তেমন হয়নি। এই একটা এইভাবে আক্রমণ করলে কিভাবে কথা বলবো? উনি উনি দেখেন এখানে বলছে যে সরকারি আলেম যারা আছে এরা নাকি হালুয়া রুটি ভাগ পেয়েছে, এর আগের বক্তব্যে বললেন। আমার কথা হচ্ছে যে এই যে উনি বলেছেন প্রমাণ দেখাতে পারেননি, প্রমাণ দেখাতে পারেননি, খালি মুখস্থ বলির মতো, উনি দেখাতে পারবেন যে কোন আলেম হালুয়া রুটির ভাগ পেয়েছেন? হালুয়া রুটির ভাগ যে পায় উনি জানলেন কিভাবে? উনার কাছে প্রমাণটা কি? উনি নিজের ক্ষেত্রে যে স্ট্যান্ডার্ডটাকে অ্যাপ্লাই করতে চায়, মানে উনার ক্ষেত্রে তদন্ত করেছে, তদন্তটা এমনে হতে হবে, এমনে হতে হবে, অমনে হতে হবে। আর এক মিনিট আছে আপনার, জি সাগর ভাই, কোনো ভাবে আমার দিদি আমি একজন লুজার, কারণ হচ্ছে উনার বক্তব্য কেউ শুনবে না, তাই মিশনারিরা খ্রিস্টান বানিয়ে ফেলতে পেরেছে। উনার যদি এত তাকত থাকে, এত যদি উনাদের ওয়াজের শক্তিশালী থাকে, তাহলে উনি মুসলমান করে ফেলুক না, তাহলে খ্রিস্টান মিশনারিরা আপনার খ্রিস্টান বানিয়ে ফেলছে আর উনার ওয়াজ শুনছে না। এই যে উনার ব্যর্থতা, এই ব্যর্থতার যে ক্রোধ, এটা চারিদিকে কিভাবে চাপিয়ে দিতে হয় দেখেন, উনি উন্মুক্ত হয়ে গেছেন, কারণ উনার আসলে এই রাগ ছাড়া, এই চাপাতি তারপরে হচ্ছে মেরে ফেলবে, কেটে ফেলবে, একজনকে তুমি বলে সম্বোধন, তুই বলে সম্বোধন, এগুলো ছাড়া এই এদের আর কি আছে? অথচ এরা এরা আবার নিজেদের আগে, ঠিক আছে হুজুর আপনি বলবেন, আপনার সময় বলবেন, এরা আবার নিজেদেরকে জবাব দিবেন দিবেন, এরা আবার নিজেদেরকে ইসলামিক স্কলার বলে দাবি করে, এটা সেম, এটা একটা উদাহরণও দিতে পারেনি, একটা কথারও জবাব দিতে পারেনি। এবং এখানে দেখেন, লক্ষ্য করে দেখেন, বারবার বলছে সিআইএ এজেন্ট, কে সিআইএ এজেন্ট? মোসাদের এজেন্ট, কে মোসাদের এজেন্ট? আপনার জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক, উনি অ্যাপেলেট ডিভিশনের একজন বিচারপতি, সম্মানিত বিচারপতি, উনি সিআইএ এজেন্ট। তিনি আলেম বিদ্বেষী, আমরা মুসলিম ফ্যামিলি থেকে আসিনি, আমার দাদা মৌলভি আলী আহমেদ মজুমদার, তার শত 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 শত, আমার চাচা ইসলামিক ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ছিলেন আপনার আব্দুল্লাহ মারুফ, আমরা হচ্ছি তাহলে ইসকনের মেম্বার, আমরা আমরা মানে ধর্মটা কি উনার নিজের কুক্ষিগত করা? আমার চাচাকে কে না চিনবে? আমার আমার সম্পর্কে চাচা আব্দুল্লাহ মারুফ কেন? আমার দাদা মৌলভি আলী আহমেদ মজুমদার এক নামে রামগঞ্জ। আপনি কথা বললে আমি ওনাকে সময় বাড়িয়ে দিব, আপনি দিয়ে আপনি একই আচরণ করেন, একই আচরণ করবেন। আর যদি ঠিক আছে আমি একই ভাবে করবো, আই এম নট কনসিডারিং এনিওয়ান স্পেশালি, সো আমাকে একটু একটু যদি বলেন একটা প্রশ্ন উভয় পক্ষের কাছে, একটা জায়গায় উভয় পক্ষে খুব
চমৎকারভাবে বলেছেন, যেমন ব্যারিস্টার নিজু মজুমদার বলেছেন যে কিছু কিছু আলেম আছে যারা আসলে খুব ভালো বক্তব্য দেয়, তাদের বক্তব্য শুনে মাথা নত হয়ে যায়। দুজন তিনজন আলেমের নাম বলবেন, কাদের কথা শুনলে আপনাদের? আব্বাসি সাহেবের কাছে আমি একই প্রশ্ন, যে আপনি বলেছেন দু একজন আছে যারা আসলে ভালো বক্তব্য মানে বিভ্রান্তকর বক্তব্য দেয়, তাদেরও দু একজন নাম বলবেন যদি সম্ভব হয়। আমার কোন আপত্তি নেই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি, কারণ আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন যেগুলো রেফারেন্স সহকারে বলতে গেলে তাকে সময় দিতে হবে, আমি কাউকে কোনো কথার মধ্যে করিনি, ইন্টারাপশন করিনি, সবাই সবার মতো করে মন্তব্য করেছেন, এবং কিছু কিছু ব্যাপার আছে যারা উভয়ে করেছেন। Thank you so much. You all are very nice people. Please let him speak and I want a good end. Acha, ji. Thank you so much. Ji. Dr. Anatul. Shunte pachchen? Shagot shunte pachchen? Amader Nijum Mojumdar Sahab theke onek gotonmulok kotha bolechen amader barrister Turin Afroz. Muloto ekhane amader Nijum Mojumdar Sahaber kichu kothar uttor shurutei dite hocche. Palano to amar khetre ta sajena bola jay. আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারকের সাদকায় আজ পর্যন্ত অবিশ্বাসী সংশয়বাদী যারাই এসেছে তারাই পালিয়েছে, আমি পালাই। আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল এভার কেয়ারে হসপিটালে, আমি সেটাকে ক্যান্সেল করেছি শুধু আপনারই লাইভ ডিবেটে আসার জন্য। আর উনি কিন্তু একটু আগে বলেছেন না দুই ঘন্টা হয়ে গেছে যেতে হবে, সমুদ্র পাড়ে যাবেন উনি। আরো দু ঘন্টা ডিবেট চললো আমি যেতে চাইবো না, কারণ এটা আমি আমার উম্মাহের পক্ষে সবচেয়ে বড় দায়িত্ব বলে মনে করে থাকি। দ্বিতীয় কথাটি নিজুম মজুমদার যেটা বলেছেন যে আমরা উগ্রতা দেখাই, কিন্তু আমি একবারও বলি নাই ওনাকে বা ব্যারিস্টার তুরিন আফরোজকে কেউ ঘাট ধরে বের করে দিবে, কেউ আঘাত করবে, এটা বলিনি। উনি বলেছেন আমার ব্যাপারে ঘাট ধরে বের করে দিবে, এটা সন্ত্রাসী কাজ, কিন্তু একটু কথায় এক্সট্রিমে চলে আসা, একটু গরম কথা, এটা সন্ত্রাসী নয়। আর কোনো লেকচারার যখন লেকচার দেন তিনি নরমও কথা বলুন গরমও কথা বলুন, সেটা শুধু সন্ত্রাসের সম্পর্ক নেই। উত্তেজনাটা সৃষ্টি করেছেন আমাদের নিজুম মজুমদার মহোদয়, তিনি বলেছেন মিথ্যাবাদী, আমি মিথ্যা বলেছি, তিনি বলেছেন শিবের গীত, এগুলো ব্রাহ্মবাদীরা গায়, তৌহিদবাদীগণ শিবের গীত গায় না। এবার আসুন, তিনি কিছু প্রশ্ন করেছেন যে ঘাতক দালাল নির্মূল কমিটির পোস্টার দেখতে চেয়েছেন, আমি এখানে পোস্টার কেন আনব এ কথাটি সারা দেশের মানুষ জানে। যখন বলেছি উনি চাক্ষুষ ডকুমেন্ট চান, আমি সেটা দিব, দেখাতে পারবো, আমি পত্রিকার কাটিং আমি দেখাতে পারবো জাহানা রহমান কি বলেছিলেন এবং তাদের উত্তরসূরিরা এখন কি বলেন। সেটা আমাদের মিজানুল ইসলাম সাহেব বলেছেন বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী ইসলাম মেনে নিব না, দাড়ি টুপি সব চেষে ফেলে দিব, এগুলো তারা বলছেন তাদের উত্তরসূরিরাই, নতুন প্রমাণের প্রয়োজন নেই, প্রমাণ চাইলে আমরা দিতে পারবো, আমাদের আর্কাইভে তা আছে। তিনি বলেছেন যে আমি যে ড্যানিয়েল কফম্যানের কথা বলেছি এটা হচ্ছে লিগ্যাল কারাপশন, ড্যানিয়েল রাইটেন বাই ড্যানিয়েল কফম্যান অক্টোবর 2005 এই থিসিসে কথাগুলো তিনি বলেছেন। এখন আমি আমার দরবার শরীফ থেকে দূরে প্রতিষ্ঠানে আছি, এখানে তো বই নিয়ে আসবো না, আমি সব নোট করে নিয়েছি, এগুলো প্রয়োজন হলে আমি তাকে সব দেখাতে পারবো যদি তিনি আবার বসেন। এবার আসুন, তিনি দাদা হুজুর আব্বা হুজুরের কথা প্রসঙ্গে বলেছেন পাক বাহিনীরা আমার দাদা হুজুর আব্বা হুজুরকে কিছু করেন নাই কেন, তারা কি পাক বাহিনীর পক্ষে ছিলেন? তো তার কাছে প্রশ্ন করি, তিনি তো জ্ঞানী মানুষ, আমাদের প্রাণপ্রিয় নেতা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 9 মাস কোথায় ছিলেন স্বাধীনতা যুদ্ধে? তিনি তো করাচিতে ছিলেন, তিনি পাকিস্তানে ছিলেন, তিনি করাচিতে ছিলেন, কিন্তু পাক বাহিনীর সাধ্য হয় নাই বঙ্গবন্ধুর গায়ে, বঙ্গবন্ধুর গায়ে, এটা এটা তার গায়ে সরা কথা, তো বঙ্গবন্ধুর গায়ে হাত দেবার সাহস করে নাই পাক বাহিনী।
আমার দাদা হুজুর বাবা হুজুর তার বাপ দাদাও জনপুরীদের ভক্ত অনুসারী, তাকে জিজ্ঞেস করেন সে বলেছে তার বাড়ি রামগঞ্জ। বঙ্গবন্ধুর পূর্বপুরুষগণও আমাদের বংশের মুরব্বী সাকারাম তিনি জনপুর রহমতুল্লাহকে শ্রদ্ধা করতেন এবং এদেশের রাজনীতি সমাজ সংস্কার অর্থনীতি ইসলামী ঘরানা সবকিছুতেই আমাদের বংশের অবদান আছে। সেটা কিভাবে? বঙ্গবন্ধুর আধ্যাত্মিক রাজনৈতিক নেতা এ কে এম ফজলুল হক, তিনি ছিলেন মানে হাফেজ আহমদ জনপুরি রহমতুল্লাহর মুরিদ, তিনি আমাদের বংশের একজন মুরব্বী। আমাদের বংশের মুরব্বী কারামত আলী জনপুরি রহমতুল্লাহ 42 জন খলিফার একজন ওবায়দুল্লাহ ওবাইদি, তার নাতি ছিলেন হোসেন শেখ সরওয়ার্দী, তিনি বঙ্গবন্ধুর রাজনৈতিক শিক্ষক। মলান আব্দুল হামিদ খান ভাসানী, তিনি মলান আব্দুল রব জনপুরির অনুসারী, আমার দাদার ভাইয়ের ভক্ত ছিলেন। তো সকলে যেভাবে বঙ্গবন্ধুকে রাজনৈতিক নেতা হিসেবে শ্রদ্ধা করতেন, আধ্যাত্মিক নেতা হিসেবে আমার দাদা বাবা তাদেরকে সেভাবেই শ্রদ্ধা করতেন। সেই শ্রদ্ধার দৃষ্টিকোণ থেকেই পাক বাহিনীরা কিছু করার সাহস পায় না আমাদের এলাকায়, এটা জবাব আমি স্পষ্ট দিয়ে দিলাম। নিজম মজুমদার বলেছেন খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে আমাদের ব্যর্থতা, না আমাদের ব্যর্থতা নয়, তিনি আমার ইউটিউবে লেকচারগুলো দেখবেন মিশনারির বিরুদ্ধে আমাদের মিশন কি সেটা থেকে দেখতে বলবো। 2016 সালে আমি কুষ্টিয়া গিয়েছিলাম শান্তিডাঙ্গাতে, সেখানে 22টি পরিবার খ্রিস্টান হয়ে গিয়েছিল, আমাদের দাওয়াতি মেহনতের কারণে 21টি পরিবারই ফিরে এসেছে আবার ইসলাম গ্রহণ করেছে। কিন্তু আপনি নিজম মজুমদারকে জিজ্ঞেস করুন যে পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টান অধ্যুষিত এলাকায় বাঙালিদের অঞ্চলে এক লোক আজান দেবার কারণে তাকে গুলি করে হত্যা করা হয়েছে, তার মানে বাংলাদেশে খ্রিস্টান মিশনারিকে ধর্ম প্রচারের সুযোগ দেওয়া হয় কিন্তু তাদের এমপিতে তাদের ডিফেন্স দিতে যে ইসলামী প্রচারকরা খ্রিস্ট ধর্মের অসারত প্রমাণ করে ইসলামের সৌন্দর্য তুলে ধরবে সেই সুযোগ দেওয়া হয় না, সেটা ব্যর্থতা আমাদের নয়। সেটা 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 সে কিভাবে বলবে? সরকার সেটা বলে নাই, সরকার সেটা বলে নাই কে করেছে? অতএব সে শান্তি বাহিনীকে একা উদরপিণ্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে দিলে হবে না। অতএব খ্রিস্টান মিশনারিকে সুযোগ দেওয়া হচ্ছে, এটা আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসেবে। তারপরও আপনাকে আরেকটু উদাহরণ দিচ্ছি, মাওলানা জুবায়ের সাহেব নন পলিটিক্যাল ফিগার বাংলাদেশে, তাকে 1 বছর কারাগারে রাখা হয়েছে, তার প্রধান কাজ হচ্ছে খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে কাজ করা। ভারতে কলিম সিদ্দিকীকে অ্যারেস্ট করা হয়েছে, তিনি কখনো রাজনীতির সাথে জড়িত হন না, তিনি আন্তর্জাতিক মানের ইসলামিক স্কলার, অসংখ্য হিন্দু তার হাতে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে, তাকে এখন কারাগারে রাখা হয়েছে। জাকের নায়েককে ভারত থেকে বিতাড়িত করা হয়েছে, তিনি তার কোনো একটি বক্তব্যে সহিংসতা উস্কে দেননি, হিন্দুদের হত্যার কথা বলেননি, কিন্তু ধর্ম প্রচার ইসলাম প্রচারই বাধা দেওয়া হয় বিভিন্নভাবে ভারতে হোক বাংলাদেশে হোক, কিন্তু অমুসলিমরা যে তাদের ধর্ম প্রচার করছে খ্রিস্টান মিশনারি সেখানে কোনো বাধা দেওয়া হয় না। ব্যর্থতা হচ্ছে গভর্নমেন্টের, ব্যর্থতা হচ্ছে পলিসির, ব্যর্থতা হচ্ছে যারা কথা বলেন আমাদের বিরুদ্ধে তাদের, তারা সত্যটাকে উপলব্ধি করেন না। এরপর যে কথা হচ্ছে আমাদের তুহিন আফরোজ বলেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে তারা জরিপ করেছেন আলেমুল আমাদের ব্যাপারে, বাংলাদেশে তো প্রায় 8% হিন্দু আছে, কিছু কম বেশি হবে, এখন তারা গেলেন কার কাছে রিপোর্ট নিতে, কাদের কাছে গেলেন, কোন পন্থীর কাছে গেলেন? এদেশে তো লক্ষ লক্ষ হিন্দু আছে, কি তাদের কাছে গিয়েছেন রিপোর্ট নেবার জন্য? এটা একটা প্রশ্ন।